নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরি পানিতে ভাসালো চীন, এএফপি। লিওনিং প্রদেশে গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের সময় চীনের প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরি। রয়টার্স। নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধ বিমানবাহী রণতরি পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গতকাল বুধবার জাহাজটি পানিতে ভাসানো হয়। তবে পুরোপুরি প্রস্তুত হয়ে কাজ শুরু করতে এর 2020 সাল পর্যন্ত লেগে যাবে। চীন গভীর সাগরে নিজের নৌবাহিনীকে একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় রণতরিটি নির্মাণ করেছে। চীনের সেনাবাহিনীর আকার বিশ্বের সর্ববৃহৎ। 20 লাখ সদস্যের এ বাহিনীকে আরও আধুনিক করার চেষ্টা করছে দেশটি। এরই মধ্যে শত্রুর জাহাজকে উপকূলে ঘেঁষতে না দিতে সমুদ্র প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং আক্রমণকারী ডুবোজাহাজ ও বহর উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে বেইজিং। বুধবার উদ্বোধন হওয়া টাইপ 001 এ রণতরিটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালের নভেম্বরে। এটি চীনের দ্বিতীয় রণতরি। দেশটির প্রথম রণতরিটি রাশিয়া থেকে আমদানিকৃত পুরনো একটি জাহাজ। লিওনিং নাম দেওয়া ওই রণতরিটির 30 বছর আগে তৈরি করে রাশিয়া, যা ব্যাপক মেরামতের পর 2012 সালে চীনের বাহিনীতে কমিশনিং করা হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সক্ষমতা বাড়াতে অবশ্যই সব কিছু করতে হবে যাতে দেশ যুদ্ধ জয় করতে পারে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, দেশটির উত্তর পূর্ব অঞ্চলীয় বন্দর নগরী ডালিয়ানে টাইপ 001 এ জাহাজটি উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাই ডক থেকে পানিতে নামানো হয়। ফিতা কাটার অনুষ্ঠানে প্রথা অনুসারে জাহাজের বোতে শ্যাম্পেনের বোতল ভাঙ্গা হয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল, রণতরিটি প্রচলিত জ্বালানিতেই পরিচালিত হবে। এটি অন্যান্য যুদ্ধবিমানের পাশাপাশি চীনের তৈরি J-15 যুদ্ধবিমান বহন করবে। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে নিজের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে চীন। বিশ্ব বাণিজ্যে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ এ নৌপথের অধিকাংশ এলাকা নিজের বলে দাবি করে দেশটি। শক্তি বৃদ্ধির অংশ হিসেবে সাগরের বৃহৎপূর্ণ অংশে সম্প্রতি কৃত্রিম দ্বীপ নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে বেইজিং। তবে বিশ্লেষকরা বলেছেন, চীনের এ রণতরি ভাসানোর ঘটনাটি এই মুহূর্তে আসলে প্রতীকী। ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিলিটারি স্কুল স্ট্র্যাটেজিক রিসার্চ ইনস্টিটিউটের চীন বিষয়ক গবেষক জুলিয়েত জেনেভাজের মতে, প্রথম পরীক্ষা চালানোর জন্য রণতরিটিকে পুরোপুরি সরঞ্জাম সজ্জিত করতে প্রায় 2 বছর সময় লাগবে। তবে তিনি বলেন, এ সত্ত্বেও এ সাফল্য কারিগরি দিক দিয়ে চীনের একটা বড় অগ্রগতি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।